স্যামসাং এর একটি বোর্ড দেখতে পাচ্ছি, মডেল SCALA3 রিভিশন 1.5। তো এটার প্রবলেমটা আমরা দেখাচ্ছি, 30 মিলি সেকেন্ডে জাস্ট প্লাগ করলাম। প্লাগ করার পরে আমরা এখন 30 মিলি সেকেন্ডে আপনাদের এর ডিসি রিডিংটা দেখাবো। 165 165 165 162 165। ওকে, তো আমরা এখন অন করে দিছি এবং এটা 159-এ আছে। দ্যাট মিন্স মাদারবোর্ডে আমাদের কোনো না কোনো শর্ট আছে। তো এই অবস্থায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হিটিংটা চেক করি। তো যখন আমরা হিট চেক করতে গেছি, তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে এই আইসিটা প্রচুর হিট হচ্ছে। তো এই আইসিটা কি আইসি সেটা আমাদেরকে দেখতে হবে। অপোজিটে আমরা একটু দেখব যে এটা কি আইসি হতে পারে, যেহেতু এখানে 6.3 এখানে পাশাপাশি দুইটা আমরা কয়েল দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স এটা হতে পারে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি। তো এই 5 ভোল্ট 3 ভোল্ট আইসি সম্ভবত হিট হচ্ছে। তো এটা কি আইসির কারণে হিট হচ্ছে না আদার্স কোনো কম্পোনেন্টের কারণে হিট হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, তো আমরা এখন এই 5 ভোল্ট 3 ভোল্ট আইসিটা চেঞ্জ করে দেখব। এটা আমাদের এখানে সেম একটা আইসি আছে, 5125 5125 আর কি, এই সেটা আমরা এখন এখানে রিপ্লেস করব। তো এই বোর্ডটা যে নন রিপেয়ারেবল, তো সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন কেন নন রিপেয়ারেবল আর আমাদের আইসিটাই বা কেন হিট হয়ে যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখাবো আপনাদের। এইখানে আমরা মেইন চিপ বা পিসি দেখতে পাচ্ছি। তো আমরা এখন পাওয়ার ইনপুট করতেছি এবং আমাদের এখানে অলরেডি 200+ রিডিং চলে আসছে এবং 196-এ এটা স্টপ হয়েছে। তো এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই আইসিটা প্রচণ্ড হিট হচ্ছে। তো এটা আমরা আয়ার গান দিয়ে দেখাচ্ছি হিটিং কী পরিমাণ হিট হচ্ছে। এখানে 34 ওকে, 35 পাশাপাশি আমাদের আমরা রুম টেম্পারেচার দেখি, রুম টেম্পারেচার হচ্ছে আমাদের 26 25 বা 26। আর আমাদের আইসির টেম্পারেচার হচ্ছে 37 উঠে গেছে, অলরেডি 37। দেন আমরা পিসিএসের পাচ্ছি, পিসিএস পাচ্ছি 27, এটাও হিট হচ্ছে। ওকে, এটাও কিন্তু হিট হচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নন রিপেয়ারেবল। তো এটা যদি আমাদের কোনো ভিজিএ চিপ থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে হয়তোবা এটা রেডি হতে পারে, বাট আমাদের কাছে সেই ভিজিএ রিপেয়ারেবল চিপ নাই বা ভিজিএ মেশিন নাই, তো আমরা এটাকে নন রিপেয়ারেবল বলতেছি। ধন্যবাদ।